নমস্কার পেটুক বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক, যেটা নলেন গুড় দিয়ে তৈরি, অর্থাৎ খেজুর গুড় দিয়ে এবং আটা দিয়ে, একদম ময়দা ফ্রি। আসুন দেখে নিই। প্রথমে আমি হাফ কাপ খেজুর গুড় নিয়ে নিয়েছি, এটা খেজুর গুড়ের পাটালি, সেটাকে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি এক কাপ পরিমাণ জল দিলাম, হাফ কাপ গুড়ের জন্য এক কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে গুড়টার সাথে মিশিয়ে নিই। এবার আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, দিয়েছি চেরি, কিশমিশ, কাজু, টুটি ফুটি, কিছু আমন্ড আর কিছু অ্যাপ্রিকট, সমস্ত কিছু ভালোভাবে আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। প্রথমে হাই ফ্লেমে একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব, যখন ফুটতে শুরু করবে তখন ঢাকাটা খুলে দিলাম। এবার ঢাকা খুলে 10 মিনিট সময় মতো ধরে আমি ফোটাবো, যতক্ষণ পর্যন্ত না এই ড্রাই ফ্রুটসগুলো পুরো রসটা শুষে নিচ্ছে। দেখুন ড্রাই ফ্রুটসগুলো কতটা ফুলে গেছে 10 মিনিট পরে এসে। আমি গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হবার জন্য রেখে দেব, যখন নর্মাল টেম্পারেচারে আসবে তখন এটা আমি ব্যবহার করব। এবারে আমি চলে এলাম কেক তৈরি করতে। প্রথমেই নিচ্ছি নরম সফট বাটার, যেটা ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম। আমি এখানে 75 গ্রাম মতো বাটার নিয়ে নিয়েছি। এবার বাটারটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। দিয়ে দুটো ভালোভাবে একসাথে কিছুক্ষণ সময় ধরে আমি মেশাবো, অর্থাৎ ফেটিয়ে নেবো, যেটাকে বলে বিট করে নেব। এবং দেখুন বিট করতে করতে 7 থেকে 8 মিনিট বিট করার পরে এরকম একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার এর মধ্যে আমি ওই ঠান্ডা করে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিচ্ছি, গুড় আর ড্রাই ফ্রুটসের মিশ্রণ, সমস্তটা দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সব একসাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি কিন্তু এই কেকে ময়দার ব্যবহার করিনি। দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা বেশি দিলে কীরকম একটু মেটালিক টেস্ট চলে আসে, তাই বেকিং সোডাটা বেশি দেওয়া যাবে না। এবারে ভালোভাবে সব একসঙ্গে মিশিয়ে নেব। আমি হ্যান্ড হুইস্কের সাথে মেশাচ্ছিলাম, শুধু অসুবিধে হচ্ছিলো, তো একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবং ভালোভাবে মেশানো হয়ে যাবার পরে আমি একটা জায়ফল নিয়ে নিয়েছি, জায়ফলের কিছুটা গুঁড়ো করে উপরে দিয়ে দিচ্ছি। জায়ফল গুঁড়োটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, এটা ফ্লেভারের জন্য আমি ব্যবহার করেছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি এই ব্যাটারটা কিন্তু কেক টিনের মধ্যে ঢেলে নেব। আমি একটা অ্যালুমিনিয়ামের 6 ইঞ্চির কেক টিন নিয়েছি এবং সেটা ভালোভাবে আমি একটু গ্রিজ করে বাটার পেপারটা লাগিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি এই পুরো কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা কিন্তু এরকম একটু থিকই হবে। ভালোভাবে কেক টিনটার মধ্যে আমি লাগিয়ে নিলাম, উপরটা একটুখানি প্লেন করে নিচ্ছি, সারফেসটা একটু প্লেন করে নিয়ে ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি একটু জোরে জোরে। আমি কিন্তু কেকটা আজকে ওটিজিতে বানাবো। ওটিজিটা প্রথমে প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এরপরে আমি এটা কনভেকশন মোডে দিয়ে 30 মিনিটের জন্য আমি 180 ডিগ্রিতে বেক করে নেব। 30 মিনিট পরে এলাম, দেখুন কেকটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে বেক হয়নি। এবারে আমি উপর থেকে এই সময় কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, তার আগে একটু চেক করে নিচ্ছি। এমনিতেই তো বোঝা যাচ্ছিলো যে কেকটা হয়নি, এখন একটু বাকি আছে হতে। উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট সাজিয়ে দিলাম। ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দিয়ে আবারও আমি কেকটা প্রায় 20 মিনিট মতো সময় ধরে বেক করে নিয়েছি কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এই কেকটা আপনারা কড়াইয়েও বানাতে পারেন। আমার চ্যানেলে এর আগে কেকের রেসিপি দেওয়া রয়েছে কিভাবে কড়াইয়ে কেক বানাতে হয়, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। কেকটা তৈরি হয়ে গেছে, এবার কেকটা ঠান্ডা করব। প্রায় 2 ঘন্টা সময়ের জন্য আমি রেখে দিচ্ছি, উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। 2 ঘন্টা পরে ফিরে এলাম। এবারে
কেকটা ডিমোল্ড করে নেব। আমি একটা প্লেটের ওপরে কেক টিনটা উল্টে নিয়েছি, দিয়ে ওপর থেকে হালকা ট্যাপ করে এবারে বাটার পেপারটা সাইড থেকে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর আমাদের আটা ও নলেন গুড়ের প্লাম কেক তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন। কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে এবং ভেতরে পুরো ড্রাই ফ্রুট ভর্তি হয়ে আছে, খেতেও খুব ভালো হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।